আসসালামু আলাইকুম আলহামী এক ভাই প্রশ্ন করেছেন আজকে সতেরো তারিখ জুলাই মাস দুই হাজার উনিশ আজকে সকালে তার দাদি মারা গিয়েছেন বিকেলে বৈঠক হয়েছে যে কখন কিভাবে তিন দিনের মিলাত চল্লিশে মিলাদ এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সেই অনেক কিছু সেখানে তিনি সাহায্য না করার জন্য বলেছেন তিনি নিজেও সাহায্য করবেন না বলেছেন তো এক্ষেত্রে বিপদ আসছে সেক্ষেত্রে তিনি কি করতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আপনি যেটা করেছেন সেটা অনেকাংশেই ঠিক আছে অনেকাংশেই ঠিক আছে কারণ বিদাতীকে সহযোগিতা করা যাবে না কেন সহযোগিতা করা যাবে না রসতুল সাল্লাল্লাহ আলী হোসসাললাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরনা ফওয়ারদ্দুন কেউ যদি এমন কোনো আমল করে যেটা শরীয়ত সমর্থিত নয় ফহারদ্দুন তাহলে সেটা প্রত্যাখ্যাত বখারি মুসলিম মেসখাতের একশো চল্লিশ নম্বর হাদিস তাহলে তারা যদি বিদ্যাতি কর্ম করতে চায় তাদেরকে তারা যেটা করবে সেটা তো গ্রহণীয় হবে নাই বরঞ্চ তাদেরকে সহযোগিতা করাও যাবে না সোহেল বুখারি একশো এগারো নম্বর হাদিস এবং তৃতীয় খণ্ডে তিন হাজার একশো উনআশি নম্বর হাদিস আলী রদিয়াল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে মান হাদাসান আও আওয়া মহ্দ ইসান বা আলাইহি লানাতুল্লাহি অলমালাই কাতে অন্যায় কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয় বা বিধার্থীকে সহযোগিতা করে তাহলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে ফেরিস্তাদের পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে তার ওপরে লানত বর্ষিত হবে কথাটা কিন্তু খুবই কঠিন কঠিন হাদিস সহিব বুখারের এটাকে খণ্ডন করার কোনো শক্তি নেই এরপর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এতক্ষণ তো পৃথিবীর মানুষ মালাইকা ফেরেশতা এবং আল্লাহর পক্ষ থেকে লানত এখন ক্ষতিটা কি দেখেন এরপরে রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন লাকবাল মিনহু আদ লো ওয়ালা সরফ আল্লাহ রসুল বলছেন যে যে থেকে সহযোগিতা করলো বেদাতি কাজ করার জন্য তার কোন ফরজ এবাদত তার কোন নফল এবাদত আল্লাহ তালা কবল করবেন না তার ফরজ এবাদত নফল এবাদত আল্লাহ তালা কবুল করবেন না এটা হচ্ছে খুব কঠিন একটা বিষয় এই জন্য বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা যদি এটাকে মেনে চলতেও চায় তাদেরকে অবশ্যই নিষেধ করতে হবে এবং সহযোগিতা করা যাবে না। তারা যেভাবে তারা যদি না মানে তাহলে তারা যেভাবে পারবে করুক আপনিও চেষ্টা করেন আল্লাহ আপনাকে অটল রাখুন এবং তাদেরকে জানেন আল্লাহ তালা হিদায় দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার